আসসালামু আলাইকুম, আমি নাসিম মালয়েশিয়া থেকে। আজ আপনাদেরকে দেখাবো মেয়ে মানুষ কীভাবে কাজ করতেছে এই রোজার ভিতরে, ঠিক আছে? আর রোজার ভিতরে সব সময় কাজ কাম একটু অফিস থেকে কম দেয়, কারণ যারা মেয়ে মানুষ তাদের আরও কাম আরও বেশি কম দেয়। মানে আগে যা কাম করতো তার সাথে হাফ কাম করে এখন, ঠিক আছে? এদের দেখেন, এখানে গেলাম মেয়েরাই যে কাজ করতেছে, ঠিক আছে? আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো যাই, তোমাদের দেখাই যে মেয়ে মানুষ কীভাবে কাজ করতেছে এখানে, ঠিক আছে? কেন বাকি হতে বলে হাই হাই। এই যে দেখো, এই পানি মনে করো যে 20 লিটারের পানি, ঠিক আছে? 18 লিটার 20 লিটারের পানি এক পাম্প 20। এর মনে করো যে এখন দেয় হচ্ছে 12 লিটার করে, ঠিক আছে? যাতে কষ্ট কম হয়। দেখো যা যা মতো যা যা পাম্প শেষে কাঁধে নিতেছে, ঠিক আছে? কারণ এখন কাজ স্টার্ট করবে। একটা পাম্প দিতে গেলে হাইস গেলে গেলে দেখা যাচ্ছে যে 10-15 মিনিট লাগে, অতি তাড়াতাড়ি পাম্পগুলো দিয়ে ফেলায়। কারণ যত সকালে পাম্প দিয়ে শেষ করবো তত সকালে তারা রেস্ট নিতে পারবো, ঠিক আছে? দেখো যা যা মতো কাজ শুরু করে দিল, ঠিক আছে? আর একটু পরে আপনাদের দেখাবো এখানে গাছে বীজ দেওয়ার জন্য, ঠিক আছে? শুধুমাত্র গাছে বীজ দেওয়ার জন্য। আর অনেকেই আছে, অনেক রকমের কাজ করে। যদি দেখেন ওই যে আমার পিছন দিয়ে আরও ওই যে মহিলারা বসে আছে, তারা কাজ করতেছে, ঠিক আছে? আর দেখেন বীজ কীভাবে দিতেছে, যদি আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের এই কোম্পানিতে সবাই বেতন সেম 1500 রিঙ্গিত, ছেলে মেয়ে নাই কে, ঠিক আছে? বেসিক বেতন অল মালয়েশিয়াতেই মনে করেন যে 1500 রিঙ্গিত বেতন, ঠিক আছে? তে এভাবে বীজ দিতেছে, সেও যে কড়াই বেতন পাবো, আমি এখানে রয়েছি আমি সেই কড়াই বেতন পাবো, ঠিক আছে? তে আপনার দেখে চলেন, আরও মানুষ বীজ দিয়েছে তাদের সাথে দেখা করে চলেন যাই। এই যে দেখো, এখানে গেলে মেয়ে মানুষ যে বসে আছে এখনও কাজ চালু করে নাই কে, কারণ এ যে কাজ করব সে কাজের মনে করো যে জিনিস এখনো আসে নাই কে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখা বোকান টিকতো হুন তো ভিডিও তো ভিডিও 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 টিকতো তাজা টিকতো মানে আরে সেখানে তাজা টিকতো টিকতো বিলেন ব্লক রা তা সাইসে কেন বিলেন টি এনি টিকতো। এগুলো হচ্ছে ছোট ছোট পাম অয়েল গাছ, ঠিক আছে? এই ছোট ছোট পাম অয়েল গাছে জানি কোনো রকমের পোকা মাকড় জানি আক্রমণ না করে, সেই জন্য এই বীজগুলো দিয়ে থাকে, ঠিক আছে? এই বীজগুলো শুধুমাত্র পোকামাকড় মারার জন্য। প্রত্যেকটা গাছে এরকমভাবে বীজ দিতে হবে, আর যদি না দেয় তাহলে গাছে পোকা দলে গেল পরে গাছে শেকড় মানে ওই গাছে যে কুশি পাতা আছে না, ওই পাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত একবারে ছায়া ফেলে পোকায়, ঠিক আছে? এই জন্য প্রত্যেক সপ্তাহে 2 দিন করে এরকম করে পোকা মারা ওষুধ দেয়, ঠিক আছে? এই দেখো আমাদের মান্ডু এখানে কাজ করতেছে, ঠিক আছে? হিসাব করতেছে ক হাজার গাছ হয়েছে না হয়েছে। আর মান্ডুর সাথে অত ডিস্টার্ব করা যাবে না, কারণ কী তুলতে কী তুলবে সেও জানবে না, পরে মনে করেন যে বসে রাগ করবে, ঠিক আছে? মান্ডু সাতকাল বাকি হাই সাতকাল বাকি হাই মাপ কয় যে কয় আলসে হয়ে গেছে, মনে করেন যে দিব না, ঠিক আছে? তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না থাকে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালো লাগবে। আর এখানে হচ্ছে ছোট গাছ গাছে, ঠিক আছে? নার্সারিতে ওখানে একটা কুকুর আছে আমি পালি পুষি। আর চতুর্দিকে আপনি যদি দেখেন ছোট গাছ আর ওই দিকে বড় গাছ আমাদের রাস্তা পারে, আর আমার পিছনে যদি দেখেন বিশাল বড় পাহাড়, আর এদিকে যদি তাকান শুধু পাহাড় আর পাহাড়, ঠিক আছে? এদিকে শুধু পাহাড় আর ওই দেখতেছেন এরকম জঙ্গল, ওর ভিতরে বাঘ সিংহ হাতি যাবতীয় জিনিস ওখানে বাস করে।
এই জন্য আমরা ওই জঙ্গলের ভিতরে যাই না, ঠিক আছে? একদিন এই রাস্তা দিয়ে মনে করেন যে বাঘ যাওয়া আসা করছিল। তে আল্লাহ হাফেজ।